সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। লাদেনকে শহীদ বলে বেকাইদায়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শ্রীমন্ত পেরিয়ে বাংলাদেশি মেকে বিয়ে গ্রেপ্তার নবদম্পতি। ইরাকের বিদ্যুৎ কেন্দ্রে রকেট হামলার দাবি আইএস যে কারণে সৌদি বাদশাহর ভাতিজা ফাহাদ বিন турকির फांसीর দণ্ডাদেশ। সুলতান সুলামেনের সময়ের খাল এখন কেন কাটছেন এরদোয়ান ফেসবুকে ভারতীয় তরুণ পাকিস্তানি তরুণীর প্রেম বিয়ে করতে সরকারের কাছে অনুরোধ হুমুদ্দ সাগর থেকে বাংলাদেশে সহ উদ্ধার একশো এবং পুরো অস্ট্রেলিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট শুনছিলেন শিরোনাম এবার দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি লাদেনকে শহীদ বলে বেকায়দায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন হামলায় নিহত জঙ্গি গোষ্ঠী আল কায়দা সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে শহীদ বলে মন্তব্য করে বেকায়দায় পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তবে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী আল কায়দা সাবেক নেতা ওসামাকে মুখ ফোসকে শহীদ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম জিউ নিউজের সঙ্গে আলাপকালে ফাওয়াদ চৌধুরী বলেছেন পাকিস্তান ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী এবং আল কায়দাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে অ্যাবোটাবাদে কিভাবে অভিযান চালিয়ে মার্কিন সামরিক বাহিনী ও ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল সে সম্পর্কে গত বছরের জুলাই পাকিস্তানের সংসদে আলোচনা করেছিলেন ইমরান খান ওই সময় মার্কিন অভিযানের ব্যাপারে কথা বলতে গিয়ে বিন লাদেনকে শহীদ বলে মন্তব্য করেন তিনি সামাজিক মাধ্যমে সেই মন্তব্যের পুরনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওতে এবোটা লাদেনকে লাদকে যেভাবে হত্যা করা হয়েছিল সেজন্য যুক্তরাষ্ট্রে সমালোচনা করতে দেখা যায় ইমরান খানকে সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন শহীদ করে দিল তোলো নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির দাবি করেন ইমরান খানের মন্তব্যকে প্রেক্ষাপটে বাইরে নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যকে প্রেক্ষাপটে বাইরে নেওয়া হয়েছে এবং আপনি জানেন যে গণমাধ্যমের বিশেষ একটি অংশ এটি নিয়ে খেলছে তিনি বিন লাদেনকে শহীদ মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে করে সে বলেন আমি তা মনে করি না ওসামা বিন লাদেনকে শহীদ বলে মন্তব্য করে ওই সময় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ইমরান খান আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল সাবেক প্রধান ছিলেন ওসামা বিন লাদেন এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে নাইন ইলেভেনের হামলার সঙ্গে জড়িত টুইন টাওয়ারে হামলার প্রায় তিন হাজার মার্কিনের প্রাণহানি ঘটে ওই সময় আমেরিকার বিভিন্ন শহরে হামলার জন্য অন্তত বিমান ছিনতাই করেছিল আল কায়দা পাকিস্তানের পূর্বাঞ্চলীয় খাইবার পাকতান খোয়া প্রদেশের অ্যাবোটাবাদে দুই সালে মার্কিন সিলের বিশেষ অভিযানে নিহত হন ওসাবিল লাদেন বিশ্বের বিভিন্ন দেশে বেশ কিছু সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে মেয়েকে বিয়ে গ্রেপ্তার নবদম্পতি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার জন্য এক ভারতীয় নাগরিক এবং একজন বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ জানা যায় তারা নবদম্পতি অনলাইনে পরিচয়ের পর তারা একে অপরের প্রেমে পড়ে যান সীমান্তের দুই বিপরীত পাশে বাস করলেও তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন গ্রেফতারকৃত ব্যক্তির নাম জয়কান্ত চন্দ্র রায় তিনি ভারতের নদীয়া জেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা আর ওই নারীর কাল্পনিক নাম পরিণীতি বাড়ি বাংলাদেশের নড়াইলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয় শনিবার ছাব্বিশে জুন সন্ধ্যায় বিএসএফ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুপুর সীমান্ত ফাড়িতে দায়িত্বরত বিরাশি ব্যাটেলিয়ানের সেনাদের সতর্ক করা হয়েছিল বেলা সোয়া চারটার দিকে নিরাপত্তা কর্মীরা সীমান্তের রাস্তায় দম্পতিকে দেখতে পায় তার ওই দম্পতির কাছে তাদের পরিচয় জানতে চান লোকটি ভারতীয় পরিচয় দিলেও ওই নারী তার পরিচয় প্রকাশ করেননি সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশে হেফাজতে হয় জিজ্ঞাসাবাদে তার পরিচয় ফেসবুকে তারাক নগরের অপু নামের এক দালালের সহায়তায় চলতি বছরে আটই মার্চ তিনি বাংলাদেশে যান দশই মার্চ তিনি পরিণীতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পঁচিশে জুন পর্যন্ত বাংলাদেশে থাকেন পরিণীতি জানান তার বাড়ি বাংলাদেশে তিনি তার স্বামীর সাথে ভারতে যাচ্ছিলেন তারা সীমান্ত অতিক্রমে সাহায্য করতে মন্ডল নামে এক বাংলাদেশি টাউটকে দশ হাজার বাংলাদেশি টাকা দিয়েছিলেন ওই দম্পতির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভীমপুর থানায় সোপর্দ করা হয় বিরাশি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সঞ্জয় প্রসাদ সিং বলেন বাংলাদেশে মেয়েটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ভারতীয় ব্যক্তিটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়েছিল এবং তাদের সম্পর্কটি সত্যি বলেই মনে হচ্ছে সঞ্জয় বলেন এই অঞ্চলে মানব পাচার হয়ে থাকে বলে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীকে সজাগ থাকতে হয় এবং পাচারকারীদের দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হয় মানব পাচারকারীরা প্রায়ই নিরীহ মেয়েদের ফাঁদে ফেলার জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করে এবং তাদের বৃত্তিতে বাধ্য করে মানব পাচারের ঘটনা মোকাবেলায় ভারত বাংলাদেশ সীমান্তে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার করতে হিউম্যান ট্রাফিকিং ইউনিট মোতায়েন করা হয়েছে ইরাকের বিদ্যুৎ কেন্দ্রে রকেট হামলার দাবি আইএসএফ উত্তর ইরাকের একটি বিদ্যুৎ কেন্দ্রে রকেট হামলার দাবি করেছে আইএস এই সংগঠনটি সংবাদ মাধ্যম নাসের নিউজ এ সংবাদ জানিয়েছে ইরাকের বিদ্যুৎ মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন সালাউদ্দিন বিদ্যুৎ কেন্দ্রে কাতিউষা রকেট দিয়ে হামলা করা হয়েছে এই হামলার ফলে বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটিং ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে গত সপ্তাহে বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এক মেগাওয়াট এদিকে ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানিয়েছে উত্তর ইরাকের দিয়া প্রদেশে দুটি বিদ্যুৎ সরবরাহের টাওয়ারে বোমা হামলা হয়েছে এ কারণে দিয়ালা থেকে বাগদাদে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে ইরাকিরা বর্তমানে বিদ্যুৎ সংকটে ভুগছে বিশেষ করে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে বাস করা ইরাকিরা তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছেন ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য মতে ইরাকের বিদ্যুৎ উৎপাদন উনিশ হাজার থেকে একুশ হাজার মেগাওয়াট কিন্তু চাহিদা ত্রিশ হাজার মেগাওয়াট এ খবর জানিয়েছে ইয়ানি শফাক যে কারণে সৌদি বাদশার ভাতিজা ফাহাদ বিন তুর্কির ফাঁসির দণ্ডাদেশ সৌদি আরবের শীর্ষস্থানে সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে তিনি দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ভাতিজা তিনি ইয়েমেনে চলমান আগ্রাসনের নেতৃত্ব দানকারী জেনারেলদের অন্যতম রবিবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই জেনারেলের স্বজনদের বরাত দিয়ে পার্শিয়ান গালফ স্টাডি সেন্টার জানিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও প্রতিরক্ষা মন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা হয়েছে এবং এই সিনিয়র যুবরাজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে গত সেপ্টেম্বরে জেনারেল ফাহাদ বিন তুর্কির আবদুল আজিজকে তার ছেলে সহ গ্রেফতার করা হয় তিনি উনিশশো সালে সৌদি সেনাবাহিনীতে যোগ দেন এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনে বিশেষ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বহিষ্কার গ্রেফতারের আগে গত বছর জেনারেল পদে উন্নীত হন তার ছেলেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল রাজধানী রিয়াদের অন্তত একশোটি আবাসন প্রকল্প পরিচালনা করছিল তারা ব্যাপক দুর্নীতির কারণে দুই সালে তার ছেলেদের গ্রেফতারের খবর প্রকাশিত হয় এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর সুলতান সুলেমানের সময়ের খাল এখন কেন কাটছেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইপ এরদন সে দেশের বৃহত্তম শহর ইস্তাম্বুলের ইউরোপীয় অংশকে দুই ভাগ করে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন যার লক্ষ্য হচ্ছে কৃষ্ণ সাগর এবং মারামার ও ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ তৈরি করা সুয়েজ বা পানামা খালের আদলে কৃত্রিমভাবে খনন করা এই ক্যানাল ইস্তাম্বুল যা ইস্তাম্বুল খালের লক্ষ্য হচ্ছে বসফরাস প্রণালী বিকল্প তৈরি করে ওই দুই সাগরের মধ্যে আরও বেশি সংখ্যক জাহাজ চলাচলের পথ সুগম করা কিন্তু তুরস্কের অনেক রাজনীতিবিদ বিজ্ঞানী এবং পরিবেশবাদী খাল খনন প্রকল্পকে এরদন সরকারের একটি পাগলামি বলে বর্ণনা করছেন তাদের মতে এর মাধ্যমে ইস্তাম্বুল শহরের বিপদ বাড়বে এবং ওই অঞ্চলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এরদোয়ানের যুক্তি হচ্ছে এই খাল তার দেশের উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে শুধু খাল খননই নয় বরং এই প্রকল্পের আওতায় তৈরি হবে নতুন একটি আন্তর্জাতিক সমুদ্র বন্দর কন্টেইনার টার্মিনাল কিছু কৃত্রিম দ্বীপ এবং খালের দুই পাশ বরাবর বেশ কয়েকটি আধুনিক শহর এরদোয়ানে নেতৃত্বাধীন একে পার্টি ক্ষমতায় বসার পর দুই সালে এক জনসভায় তিনি এই খাল খনন করার ঘোষণা করেন সে সময় অনেকে একে রাজনীতির চমক এবং কিছুদিন পর লোকে এর কথা ভুলে যাবে বলে মনে করল একেপি সরকার দুই থেকে দুই সাল পর্যন্ত এই খাল খননের সম্ভাব্যতা দিয়ে নানারকম সমীক্ষা চালায় কিন্তু বসফরাসে বিকল্প একটি খাল খনন নিয়ে ভাবনা শুরু হয়েছিল বেশ অনেক আগে সেই ওসমান বংশীয় সুলতান সুলতান দ্য সুলাইমান দ্য মেগনিফিসেন্টের আমলে তুর্কি পত্রিকা হুরিয়াতের খবর অনুযায়ী তার আর্কিটেক্ট মিমার সিনান এই পরিকল্পনাটি তৈরি করলেও অজ্ঞাত কারণে তা বাতিল করা হয় সুলতান তৃতীয় মুরদের আমলে ষোলোশো একানব্বই সালের ছয় মার্চ এই খাল খননের জন্য একটি রাজকীয় ফরমান জারি করা হয় কিন্তু সেটিও পরে বাদ হয়ে যায় এভাবে মোট সাতবার খাল খননের উদ্যোগ নেওয়া হলেও তা কখনোই বাস্তবে পরিণত হয়নি বসফরাস প্রণালী সামরিক এবং বাণিজ্যিক দিক থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র সমুদ্রপথগুলোর অন্যতম এই প্রণালীকে কিভাবে ব্যবহার করতে পারবে তার জন্য রয়েছে একটি আন্তর্জাতিক চুক্তি যাকে মন্ত্র চুক্তি বলা হয় এডদন সরকার মনে করছে পশ্চিমা কিংবা রাশিয়া কোনো পক্ষেরই তলপিবাহক না হয়ে তুরস্ক এখন নিজের ভূখণ্ড ব্যবহার করে ভূ রাজনৈতিক একটা বড় ভূমিকা রাখতে পারবে সেজন্যই তার এমন একটি বিকল্প জলপথ তৈরি করতে চায় যা মন্ত্র চুক্তির শর্তেও জালে আবদ্ধ থাকবে না এদিকে ইস্তাম্বুল খাল খনন পরিকল্পনা নিয়ে তুরস্কের পরিবেশবাদীরা শুরু থেকে বেশ সন্দিহান ছিলেন এর বিরুদ্ধে ছিলেন সোচ্চার আর এই সমালোচকদের মধ্যে সবচেয়ে পরিচিত তিনি তিনি হলেন ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করা ইস্তাম্বুলে মেয়র একরাম ইমামুকুলু তিনি বলেন এই সিমেন্ট প্রকল্পের কথা ভাবলে আমি রাতে ঘুমাতে পারি না এই প্রকল্প শেষ হওয়ার পর প্রথম যে ভাবনা সবাইকে ভাবিয়ে তুলবে তা হল স্বাস্থ্যকর পরিবেশে ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার অধিকার অর্থে ও মূল্যে এ ক্ষতি কাটিয়ে ওঠা যাবে না ফেসবুকে ভারতীয় তরুণ পাকিস্তানি তরুণীর প্রেম বিয়ে করতে সরকারের কাছে অনুরোধ পাকিস্তানে এক তরুণী ফেসবুকে এক ভারতীয় তরুণের সঙ্গে প্রেম করছেন তরুণীর নাম সুমন রন্তিলাল আর তরুণ অমিত শর্মা তারা এখন বিয়ে করতে চান কিন্তু বাধা দুই দেশের সীমান্ত তাই ভারতে এসে প্রেমিককে বিয়ে করতে মোদি সরকারের বিশেষ ট্রাভেল ভিসার অনুমতি চেয়েছেন এই তরুণী টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী রন্তিলাল করা সেপ্টেম্বরে ফেসবুকে ভারতের গুরুদাসপুরের অমিত শর্মার সঙ্গে তার আলাপ শুরু হয় শুরুতে ম্যাসেঞ্জারের টুকটাক কথা পরস্পরের ছবিতে রিয়াকশন তাদের বন্ধুত্ব দ্রুত প্রেমে পরিণত হয় তবে এখনো পর্যন্ত তাদের সামনাসামনি দেখা হয়নি পুরোটাই ম্যাসেঞ্জার ফোন ও ভিডিও কলে সীমাবদ্ধ তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনেই একে অপরকে ভালোবেসেছেন আর সেই কারণে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে রন্তিলাল করাচি থেকে ফোনে কথা বলেন তিনি জানান আমি ভারতে গিয়ে অমিতের সঙ্গে সারা জীবন কাটাতে চাই গত বছরে মার্চ থেকে করোনার কারণে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বন্ধ এ কারণে এখনও ভিসা পাইনি গুরুদাসপুরে এক বেসরকারি সংস্থার সেলস ডিরেক্টর হিসেবে কর্মরত অমিত তিনি জানান প্রথম যেদিন ফেসবুকে তার সঙ্গে সুমনের কথা হয় তা আজও স্পষ্ট মনে আছে ফেসবুকে পাকিস্তানে করাচিতে জন্মাষ্টমীর পালনের একটি ছবি আপলোড করেছিল রন্তিলাল তখনই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম এরপর ধীরে ধীরে মেসেঞ্জারে আমাদের কথা শুরু হয় ফোন নাম্বার আদান প্রদান হয় নভেম্বরে আমি ওকে বিয়ের প্রস্তাব দিই সৌভাগ্যবশত হ্যাঁ বলেছে আশা করি খুব দ্রুত আমরা নতুন জীবন শুরু করতে পারব এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস ভূমধ্য থেকে বাংলাদেশে সহ উদ্ধার একশো আটাত্তর ভূমধ্য সাগর থেকে টিউনিশিয়ার নৌবাহিনী একশো আটাত্তর জন অভিবাসন প্রত্যাশীকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে এ সময় তারা অন্য দুজনের মৃতদেহ উদ্ধার করে ঘটনাটি ঘটেছে রবিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যাদের উদ্ধার করা হয়েছে তারা বাংলাদেশ ইরিত্রিয়া মিশর মালি ও আইভরি আইভরিকস্ট্রের নাগরিক টিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি বলেছেন লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্য সাগরে যে ভয়ঙ্কর পথ রয়েছে সেখানে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ভেঙে যায় নৌকাটি ডুবে যাচ্ছিল মন্ত্রণালয় সূত্রে আরও বলা হয়েছে অভিবাসীরা লিবিয়ার জুয়ারা বন্দর থেকে শুক্রবার অথবা শনিবার রাতে রওনা হয়েছিল ঘন্টা সময়ের ব্যবধানে ওই এলাকা থেকে দ্বিতীয়বারের মতো অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে এর আগে গত শুক্রবার দুশো জনকে উদ্ধার করে টিউনিশিয়ার নৌবাহিনী তারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন এর তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত এগারো হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে যাত্রা করে এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা সত্তর ভাগ বেশি পুরো অস্ট্রেলিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভেরিয়েন্ট করোনা মহামারীর নতুন একটি পর্যায়ের মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এতে ভূমিকা রাখছে ভারত থেকে ছড়ানো করোনার ডেল্টা ডেল্টা এর জনের শরীরে অতি সংক্রামক উপস্থিতি হয়েছে ছড়িয়ে পড়েছে টেরিটরি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ডে এর মধ্য দিয়ে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো দেশটির দূরবর্তী বিভিন্ন অঞ্চলে একসঙ্গে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল সোমবার আটাশে জন লকডাউনের পাশাপাশি করণীয় নির্ধারণ ও সংক্রমণ ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসছে অস্ট্রেলিয়ার রাজ্য সরকারগুলো দেশটির ফেডারেল ট্রেজারার জস ফ্রাইডেনবার্গ বলেন এটা খুবই উদ্বেগজনক মুহূর্ত সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ রাখা ও নতুন করে বিধিনিষেধ আরোপ করা ছাড়া আর কোনো উপায় নেই উদ্বেগের বড় একটি কারণ অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকায় ডেল্টা সংক্রমণ শনাক্ত হয়েছে করোনাকালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে ট্রাভেল বাবল চালু রয়েছে এর ফলে দুই দেশের যাত্রীদের ভ্রমণের পরে কোয়ারেন্টিন করতে হয় না অস্ট্রেলিয়া জুড়ে করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার আপাতত মঙ্গলবার পর্যন্ত বিশেষে ভ্রমণ সুবিধা বন্ধ রেখেছে নিউজিল্যান্ড এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ